নমস্কার, আমি সঞ্জীব। আজকের ড্রাগন গাছের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে দেব, যেটা হচ্ছে দেখুন গাছে আজকে রাত্রে কত ফুল ফুটবে সেটা তো নিশ্চয়ই দেখে অনুভব করতে পাচ্ছেন। এর আগের পাকা ফল ছিল সেগুলো হারভেস্ট করা হয়ে গেছে, সেটাও দেখেছেন আপনারা। এর আগের কী ঘটনা ঘটেছে সেটাও আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকের যে টিপসটা দেবো সেটা ধরুন এখন বর্ষার সময়, রাতে কখন বর্ষা আসবে আর কখন বর্ষা থেমে যাবে সেটা কিন্তু আপনি আমি আমরা কেউ বলতে পারি না। কিন্তু আজকের বিকালবেলা দেখলেন যে গাছের ফুলগুলো এইরকম অবস্থা রয়েছে, অর্থাৎ ফুটে যাবে, রাত্রিতে আপনি পলিনেশন করবেন। কিন্তু সেই মুহূর্তে যখনই ঝড় বর্ষা এসে গেল তাহলে আপনার কি পলিনেশন করতে পারবেন? পলিনেশন করতে পারবেন না, ফুলগুলো ঝড়ে জলে একদম পুরো নেতিয়ে চলে যাবে। তাহলে আপনার ওই ফলটা কিন্তু ম্যাচিউর হতে পারবে না, ফলটাই কিন্তু আদতেই হবে না। তাহলে এইরকমভাবে কিন্তু ফল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এবং ফল নষ্ট হয় সেটা যারা আমরা করছি ড্রাগন চাষ বা যারা বড় বড় চাষি ফার্ম যারা রয়েছে তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন বা জানেন। তাহলে আমরা কী করে এই ফুলটাকে, আজকের যদি মেঘলা আকাশ থাকে বা বর্ষা যদি নামতে থাকে, ঝিরঝির করে হতে থাকে, তাহলে এই ফুলটাকে ফোটাটাকে কীভাবে বন্ধ করব? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ফুল এখন বড় বড় হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে, ধরুন এই সাইজের যে ফুলগুলো, এই সাইজের ফুলগুলোও কিন্তু অনেক ঝরে গেছে, অনেকে ঝরে যাচ্ছে। এইরকম আমার অনেক ফুলও ঝরে গেছে, ছোট কুঁড়ি অবস্থায় যেমন যাচ্ছে তেমন কিন্তু এইরকম বড় অবস্থায় ঝরে যাচ্ছে। কেন এরকম হলো? তাহলে এই বিষয়টা দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। নাম্বার ওয়ান হচ্ছে এইটাকে কীভাবে প্রোটেক্টেড করবো। এইটাকে প্রোটেক্টেড করতে গেলে আপনাকে ফার্স্ট একটা সুন্দর একটা টিপস দিয়ে দিই, যে জিনিস আছে প্লাস্টিকের গ্লাস। এই প্লাস্টিকের গ্লাসটাকে যখন দেখলেন যে আকাশে এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তখন বিকালবেলা তড়িঘড়ি করে কোনো রিক্স না নিয়ে সরাসরি ক্যাপ পরিয়ে দিন, একদম ধরে এদেরকে ধরে এরকম সুন্দর করে ক্যাপগুলো পরিয়ে দিন, অর্থাৎ এই গ্লাসটাকে সুন্দর করে পরিয়ে দিন। এই যে গ্লাসটাকে পরিয়ে দিলেন, ধরুন এই গ্লাসটাকে যে পরিয়ে দিলেন, একদম এই ফুলটাকে কিন্তু আর হাতের মধ্যে আপনার কিন্তু ফুটবে না। এই ফুলটা কিন্তু আপনার ফোটাটাকে কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে দিলেন। রাতে যতই ঝড় বর্ষা হোক না কেন, আপনার ফুলটা কিন্তু আর নষ্ট হবে না। তাহলে আপনার ফুলটা চাইছেন পরের দিন, অর্থাৎ পার পরের দিনও সকালবেলায় দেখা যাচ্ছে ঝড় বর্ষা চলছে কন্টিনিউ, তখন আপনি কী করবেন? এটাও কিন্তু থেকে গেল। তারপরের দিন মোটামুটি দেখা গেল যে আপনার মোটামুটি বর্ষাটা থেমে গেছে, ওয়েদারটাকে ভালো হয়েছে, তখন আপনি আস্তে আস্তে এটাকে খুলে দিন। ঠিক যেদিন খুলে দিন বিকালবেলা, রাত্রিতে ফুলটাকে ফুটে গেল, আপনি পলিনেশন করতে পারলেন বা ওরা অটোমেটিক পলিনেশন হয়ে গেল। যেমন ধরনের গাছ ঠিক তেমনভাবে তাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার এই ফুলগুলো ঝড়ে বা জলে আর কিন্তু নষ্ট হবে না। এই যে সুন্দর ক্যাপ আপনি পরিয়ে দিলেন, এই ক্যাপটা কিন্তু খুলবে না, একটু টাইট করে দিলেও আপনার কিন্তু কোনো ক্ষতি নেই। বা একটু বড় সাইজের গ্লাস যদি আপনি নিয়ে আসেন প্লাস্টিকের গ্লাস, তাহলেও কিন্তু আপনি সুন্দর করে ক্যাপটাকে পরিয়ে দিলেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হলো না। ঠিক সময় মতো করে আপনি ক্যাপটাকে খুলে দিলেন, ফুল ফুটে গেল রাত্রে, পলিনেশন করে দিলেন। তাহলে এই একটা সুন্দর টিপস আপনাদের কাছে তুলে ধরলাম। যারা বাগানে করছেন বা বড় যারা চাষি যারা করছেন, ফার্মিং যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে প্রয়োজন আমি মনে করি। এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, দেখুন ফল আমাদের ছোট হয়ে যাচ্ছে, আর সেই সাথে এত বড় বড় ফুল হওয়া সত্ত্বেও কেন ফুলগুলো ঝরে যাচ্ছে? আমার অবস্থা হয়েছে, দেখুন বেশ কিছু ফুল ঝরেছে বলবো না, এখনও ক্যামেরাটাকে ঘোরাতে বলবো, দেখুন এই ফুলগুলো এখনও পর্যন্ত দু একটা রয়েছে যেগুলো কিন্তু শুকিয়ে গেছে বড় হওয়া সত্ত্বেও। এই একটা ফুল দেখুন, একটা ডালের মধ্যে চারটে ফুল ফুটেছিল, সেখানে কিন্তু একটা ফুল নষ্ট হয়ে গেল, তিনটে ফুল কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু হতে পারে। আবার আটটা দশটা করে ফুল কিন্তু নেমে আসে, দেখা যায় যে তার মধ্যে কিন্তু একটা থাকে, সবগুলো কিন্তু ঝরে যায়, এটা হতে পারে। কিন্তু তিনটে থেকে যেতে পারে, দুটো থেকে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যদি ঝরে যায়, পুরোটাই যদি ঝরে যায়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাড লাগ বা আমার ক্ষেত্রে ব্যাড লাগ। দেখুন এই একটা ধরেছে, দুটো ধরেছে, দুটোর থেকে কিন্তু একটা ঝরে যাচ্ছে, তাহলে একটা কিন্তু থেকে যাবে, এটা 100% এটা কিন্তু ম্যাচিওর হবে এবং এটা ফুল দেবে এবং কিন্তু ফলে পরিণত হবে। তাহলে এটা কেন হলো? এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রে নয়, এটা কিন্তু টোটাল সমগ্র যারা ড্রাগন চাষি যারা রয়েছে
তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ এবার যে অস্বাভাবিক যে গরম টেম্পারেচারের মাত্রা কিন্তু অস্বাভাবিকভাবে হয়ে গেছে, যার ফলে গাছ তার যে সহ্য ক্ষমতা সেই সহ্য ক্ষমতা কিন্তু বাইরে চলে গেছে। ভিতরে ভিতরে এই যে ফুলটা যখন ছোট্ট ফুল, আমি এখন এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটাকে ঘোরাতে বলবো এই সাইডটাতে, দেখুন এই যে ফুলটা এসছে, এই ফুলটা যখন ফুটছে এর 15 দিন আগে কিন্তু এর ভিতরে কিন্তু এরা প্রস্তুতি নিয়েছে বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ এই যে কণাগুলো রয়েছে, এই কাঁটাগুলো জায়গা রয়েছে, এই জায়গাটা কিন্তু ফুলে যায়। অর্থাৎ এরা কিন্তু আস্তে আস্তে বেরোনোর জন্যে সময় খুঁজে নেয়, সেই সময় উপযোগী সেটা কিন্তু ফুলটা কিন্তু বেরিয়ে আসে। তারপরে এই জিনিসটা কিন্তু ফুলটাকে আস্তে আস্তে বড় হতে থাকে, তার কিন্তু বড় হয়ে যায়। এইটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে যখন এইটা ছিল তখন কিন্তু গরম অবস্থায়, অর্থাৎ এখান থেকে প্রায় 15-20 দিন আগে যে পরিমাণে গরম ছিল তার আগে সেই গাছগুলোকে প্রচণ্ডভাবে গরম খেয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু এতটা গ্লেজি ছিল না, সবুজ ছিল না, একটা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। এই যে ফ্যাকাশে টাইপের হওয়ার কারণটা হচ্ছে গরমের জন্যে, আর গরমের জন্যে আপনি যা ট্রিটমেন্ট করেছেন, যা খাবার দিয়েছেন, সব কিছুই কিন্তু আপনার দেখা গেছে গাছের কাজে এসছে ঠিকই, কিন্তু সঠিকভাবে তারা কিন্তু কাজ করতে পারেনি। অর্থাৎ গরমের জন্য ভিতরে ভিতরে কিন্তু তার নষ্ট হয়ে গেছে, যার ফলে ফুলটাকে যখন বেরিয়ে আসছে সেই ফুলটা কিন্তু আর ধরে রাখতে পারছে না, নষ্ট হয়ে গেছে। এরপরে যখন বর্ষার পরে যত ফুল এসছে, প্রত্যেকটা ফুল আমার গাছের দেখুন, প্রত্যেকটা ফুলের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ফুল কিন্তু ব্যাপকভাবেই তারা কিন্তু সাড়া দিয়েছে। এবং এর আগে দেখেছেন যে ব্যাপক ফল কিন্তু আমি হারভেস্ট করেছি, প্রায় আমার 7-8 কেজি ফল কিন্তু আমার অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে। এরপরে এই সেকেন্ড টাইম যে ফুলগুলো আসছে, আশা করছি যেভাবে ঝরেছে নেক্সট টাইমে, গত টাইমে সেইটা কিন্তু আর ঝরবে না, কারণ বর্ষায় গাছের গ্লেজটা তৈরি হয়ে গেছে, তার যে শক্ত পোক্ত সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় কি খাবার আপনাকে দিতে হবে বা কি ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, এই সময় যে ট্রিটমেন্টটাকে আপনাকে করতে হবে সেই ট্রিটমেন্টটা আর কিচ্ছু নয়, গাছের ফুল এসেছে, ফল তৈরি হবে, খাবার কিন্তু আপনাকে দিতে হবে, পর্যাপ্ত খাবার যেমন দিয়েছেন সেই পর্যাপ্ত খাবার এখনও যারা দেননি তাদের কিন্তু খাবারটাকে কিন্তু দিতে হবে। আর ফুল আসার পরে ব্রন 1 গ্রাম 1 লিটার জলে জিঙ্ক ব্রন এটাকে কিন্তু স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এর অনেকটাই কিন্তু আপনার সুরাহা হয়ে যাবে, যে জায়গাটাকে যে ঘাটতিটা রয়েছে সেই যে ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর একটা জিনিস, যে অনেকের দেখবেন যে এইরকম ডাঁটাগুলো চাপ দিলে বেশ তুল তুল করছে, অর্থাৎ এই যে হার্ডনেস সেটা কিন্তু কমে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে। এই নরম হয়ে যাওয়ার কারণটা আর কিছু নয়, তার খাদ্যের অভাব ঘটেছে এবং গরমের জন্যে এই ঘটনাটা ঘটেছে, এর ট্রিটমেন্ট আর কিছু নয়। এই মুহূর্তে যদি এইরকম কারো ঘটনা ঘটে থাকে তাহলে আপনার ফলটা সেই ডালের ক্ষেত্রে সেই ফলটা কিন্তু পরিপক্ক হতে বা ম্যাচিউর হতে বা বড় হতে কিন্তু সমস্যা দেখা দেবে। তাই আপনাকে এই মুহূর্তে আপনার যে তরল খাবারটাকে আপনাকে দিতে হবে হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডের সাথে আপনার M45 বা যে কোনো আপনার ঘরে ফাঙ্গিসাইড আছে দুটো একসাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে এই গাছের গোড়ায় আপনি দিয়ে দিন, তাহলে দেখা যাবে যে আপনার যে তুলতুলে যে ভাবটা, যে নরম ভাবটা এসছে, যে হার্ডনেসটা কমে গেছে, সেটা কিন্তু আপনার সম্পূর্ণ গাছটাই কিন্তু একদম পরিপক্ক তৈরি হয়ে গেছে। এর আগের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার হিউমিক অ্যাসিড ব্যবহারের ব্যাপার, কেন হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দিয়েছিলাম, ওইটা যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ ওইটা দেওয়ার পরে কিন্তু আমার গাছের দেখুন প্রত্যেকটা গাছের ডাল, একটা ডাল কিন্তু আপনি এইরকম ধরনের নরম দেখতে পাবেন না, অর্থাৎ প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন সুন্দর সতেজ এবং সবুজ তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ সময় উপযোগী যে খাবার সেই খাবারটাকে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এই মুহূর্তে যদি এইরকম কারো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি এই হিউমিক অ্যাসিডের সাথে M45 বা সাপ পাউডার দিয়ে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। আর যে ফুল ঝরে যাচ্ছে বা ফুল সবে এরকম কুটির অবস্থায় এসছে, একবার ব্রন জিঙ্ক আপনি স্প্রে করে দিন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ
গাছের ফল কিন্তু আপনি তুলতে পারবেন। আর যেটা বললাম ঝড় বর্ষায় এই যে সুন্দর পদ্ধতি একটা, এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু আপনার ফুল নষ্ট হবে না। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এইভাবে যারা ছাদ বাগানের বন্ধুরা বা ছোটোখাটো বাগান যারা তৈরি করেছেন তাদের ক্ষেত্রে এটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে কাজে লাগান, দেখবেন আপনার ফল সুন্দরভাবে ড্রাগন ফল আপনি কিন্তু তুলতে পারছেন। আর আমার যে ড্রাগন যে জাত, সেই জাতটা কিন্তু অসাধারণ জাত, অর্থাৎ এই লাল এবং ভিতরটা কিন্তু সুন্দরভাবে লাল এবং সুমিষ্ট। যদি কারো চারা লেগে থাকে দরকার তাহলে কিন্তু কালেকশন করতে পারেন। আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 9830236614, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু এই ডাল থেকে আপনারা নতুন গাছ তৈরি করতে পারেন এবং 6 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু ফল হারভেস্ট করতে পারবেন। এটা কিন্তু একদম চ্যালেঞ্জ, কারণ এই ফলটা কেন হয় এবং দেরি কেন হয়, অনেকের বলছেন, অনেকের কাছে আমার ফোন এসছে বা অনেকে মেসেজ করেছেন যে আমাদের গাছ ঝোপালো হয়ে যাচ্ছে কিন্তু 2-3 বছর হয়ে গেল কিন্তু ফল পাচ্ছি না। এর একটাই টিপস, মার্কেট থেকে আপনি কিনেছেন যে ডালটাকে কিনেছেন সেই ডালটা কিন্তু ম্যাচিউর ডাল নয়। ধরুন এই ডালটাতে ফল এসছে, এই ফলটা নেওয়ার পর এই ডালটাকে কিন্তু আমি চারা তৈরি করি, এই ডালটার থেকে এই যে ডালটা ফল এসছে এটা ম্যাচিউর ডাল। এখন এই ডালটার থেকে যদি আমি ফল গাছ চারা তৈরি করি, এই ডালটা কিন্তু 6 থেকে 8 মাস আমার বাগানে অর্থাৎ নিচে যে টবে রয়েছে 3 মাসের মধ্যে কিন্তু আমি ফল পেয়েছি, অর্থাৎ ফুল পেয়েছি। তাহলে এই গাছটাতে যদি চারা তৈরি করা যায় তাহলে কিন্তু আপনার হার্ডলি 6 থেকে 8 মাস মধ্যেই কিন্তু আপনার গাছে ফুল আসতে বাধ্য এবং ফল হবেই হবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। আর মার্কেট থেকে যারা চারা কেনা হয় সেই চারাগুলো কী হয় ঘটনাগুলো, যে ডালটা ধরুন নতুন একটা ডাল বেরিয়েছে তার এখনও কিন্তু কোনো ফুল ফল কিছুই হয়নি, সেই চারাগুলোকে ছাঁটাই করে ফেলে দেওয়া হয়। আর সেই চারাগুলোকে যদি আমরা মার্কেটে বিক্রি করি বা কাস্টমাররা নিয়ে যায় তারা কিন্তু বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না সেইগুলোকে নিয়ে আমরা কী করছি, না সেইগুলোকে নিয়ে আমরা গাছে সুন্দর খাবার দাবার যা কিছু দেওয়ার দিয়ে আমরা গাছ তৈরি করছি, অটোমেটিক্যালি গাছ বড় হচ্ছে কিন্তু তার ফুল ফল কিন্তু আসছে না। এটাই হচ্ছে কিন্তু মূল কারণ যার জন্যে যারা এই চারা বিক্রি করছেন তাদের কাছ থেকে জেনে বুঝে তবে কিন্তু ড্রাগনের চারা কিনুন, বাগান তৈরি করুন বা আপনার ছাদ বাগানে লাগান, তাহলে কিন্তু আপনি উপযুক্ত গাছ পাবেন এবং ফলও সময় মতো কিন্তু পেয়ে যাবেন। আর বিশেষ কিছু নয়, এখানেই শেষ করছি, ভালো থাকুন সুস্থ থাকুন। যদি এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। শেষ করছি, নমস্কার।